এভরিওয়ান তো আজ আমি আপনাদেরকে এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি আশা করছি আমার এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই গোলাপ ফুলটি বানাতে পারবেন তো এখানে আমি দুইটি নারিকেল পাতা নিয়েছি দেখুন কচি নারিকেল পাতা যেগুলো সেগুলো নিয়েছি কারণ এই কচি নারিকেল পাতাটা একটা কালার আছে দেখুন কালারটা এই পাশে সবুজ আর এটা একটু হালকা সো এই কালারগুলোতে ফুলটা একটু বেশি সুন্দর লাগে তো আমি পাতাগুলোকে একটু রেডি করে নেই সেজন্য এখান থেকে আমরা পাতাটাকে কেটে নিব সরি আমি একটা করে কাটি কাটার পর এখান থেকে আমরা পাতা আর কাঠি দুটোই আলাদা করে নিব আমাদের এখানে কাঠির কোনোই দরকার নেই দুটোকে আমরা সমান করে একটু কেটে নিব এত বড় পাতা লাগে না তাও আমি এখানে দেখাচ্ছি তো ছোট পাতা দিয়েও হয় ফুলটি এখান থেকে আমরা কেটে নিব হ্যাঁ এখান থেকে কাটব সমান করে তো এটা কাটার পর এই পাতার এই অংশের আমরা এই দেখুন এই পাশে অনেক বেশি আর এই অংশে আমরা ভাঁজ দিয়ে নিব এই যে এই অংশে আমরা ভাঁজ দিয়ে নেব প্রত্যেকটা পাতা তো আমি একটা মাপ নিয়ে নিচ্ছি একই মাপে ভাঁজ দিয়ে নিলে কিন্তু একটু ভালো হয় তো এখানে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখান থেকে এই পাতাটাকে এই নিচের ভাঁজটা নিচে রেখেই আর এটাও নিচে রাখতে হবে প্রত্যেকটা পাতারই নিচের ভাঁজটা তারপরে এটার ভিতরে আমি দিয়ে দিব এই যে ভিতরে দিয়ে দিয়েছি এখানে ভিতরে দেওয়ার পর এখান থেকে আমি এই পাতাটাও ছোট পাতাটা নিচে রেখে এটার ভিতরে এইভাবে দিয়ে দিব আমি আরেকবার দিচ্ছি যে উপর থেকে দেই তাহলে একটু সুবিধে হয় তারপরে এই দুটোকে আমরা এটার ভিতরে দিয়ে দিব এই যে তো এরপরে যে কাজটা সেটা হলো এখান থেকে আমরা এইরকমই আরেকটি ভাঁজ তৈরি করে নিব এই যে এটাকে এরকম দিব আর এই যে এটাকে এরকম হ্যাঁ আর তারপরে এখান থেকে এটাকে এরকম আর এই পাতাটাকে আবার এই ভাঁজে দিয়ে দিব তাহলে কিন্তু সেম আরেকটি ভাঁজ আমাদের তৈরি হয়ে গেল তারপরে যে কাজটা সেটা হলো আমরা পাতাটাকে এই পাশে উল্টে নিব যে এই যে ছোট অংশগুলো যাতে বড় যে লম্বা পাতাটা সেটার বিপরীত এই পাশে থাকে আর এই পাশে থাকলে এটা হবে না তো এই পাশেই রাখতে হবে আর সেমভাবে এই পাশের কালারের থেকে কিন্তু এই পাশের কালারটাও অনেক ভালো তো এরপরে যে কাজটা সেটা হলো এই পাতাটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন পাতাটাকে এইরকম করে এই যে এইরকম করে পাতাটা দেখুন সমানভাবেই আছে আর ঠিকভাবেই আছে এই ঠিকভাবে এভাবে এনে এখান থেকে আমরা দিয়ে দিব এই যে এই ভাঁজটা দিয়ে দিব তারপর এটাকে আমরা টেনে দিব একটু টাইট করে টেনে দিবেন
এই টেনে দেওয়ার পর প্রত্যেকটা পাতাই সেম ভাবে এই রকম সেম ভাবে টেনে দিব তো এটা কমপ্লিট হয়ে গেল এরপর আমরা ছোট যে পাতাগুলো আছে সেইগুলোকে কেটে নিব কারণ ওগুলি আমাদের কোনো দরকার নেই এই যে এগুলোকে কেটে নিলাম নেওয়ার পর এখান থেকে কিন্তু এই যে পাতাগুলো একই ভাবে এই দিকে হাতের বাম দিকে নিতে হবে এই যে একই ভাবে এই এটাকেও এইভাবে দেখতেই পারলেন আমি আরো একবার দেখাচ্ছি এই যে এটাকে এইভাবে ডান দিকে এটাও ডান দিকে সেম পাতাগুলো একই ভাবে রেখে এটাও ডান দিকে এই যে তারপরে এটা ভিতরে ওদের সাথে এভাবে নিয়ে নিব হ্যাঁ নেওয়ার পর এই যে পাতাগুলো সমান রেখে আমাদের এটাকে ঘুরিয়ে নিতে হবে যে কয়টা ঘুরানো আপনারা দেন দেখুন অলরেডি কিন্তু গোলাপ ফুলের একটা ভাত চলে এসেছে এখানে সো যে কয়টা ঘুরান দেন আপনারা সেই কয়টাই দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা সম্পূর্ণ তো এরকম দেওয়ার পর কয়েকটা গোল চক্কর এখানে দিলাম দেওয়ার পর এখান থেকে উপরের যে পাতাটা সেটা আমরা ছেড়ে দিব আর এই পাতাটাকে চেপে ধরবো তো ছেড়ে দেওয়ার পর যেখানে ছেড়ে দিবেন সেখানেই কিন্তু এরকম একটা ভাঁজ আছে দেখতে পাচ্ছেন এই যে ভাঁজটা এই ভাঁজের ভিতরে আমরা সেম ভাবে পাতাটা এরকম ঢুকিয়ে দিব দেওয়ার পর দেখুন একটা ডিজাইন করেছি হ্যাঁ তো এর পরবর্তী ভাঁজে এই যে পরের ভাঁজটা সেখানে আমরা পরের পাতাটাকে দিয়ে দিব এই যে এখান থেকে দিলে এখানে আপনি কিন্তু চলে আসবে এই যে এরপর একটু টাইট করে দিবেন তো এটা আমি টেনে আবার এই পরের ভাঁজ থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাও হয়ে গেল এবার আমরা এই পাশে দেখতে পারলেন কত সিম্পল ভাবে গোলাপ ফুল তৈরি করা যায় তারপরে এটাকে আমরা উল্টে নিব উল্টে নেওয়ার পর এখান থেকে আমরা এই যে পাতাটা আবার একেবারে দিক ভাবি মানে সেম এই সমান ভাবে এখান থেকে নিয়ে কোনো ভাঁজ করার দরকার নেই চাইলে আপনারা ভাঁজ দিতেও পারেন তাহলেও ডিজাইন হবে কিন্তু দরকার নাই তো এরপরে আমরা এখান থেকে দিয়ে দিব তো অনেক রকমই গোলাপ ফুল আছে তো আমি আপনাদের সাথে খুব সহজ যেটা সেটাই শেয়ার করলাম পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও আপলোড দিব অবশ্যই সেগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো তারপরে এখান থেকে এটাও আমরা দিয়ে দিব একটু টাইট করে দিয়ে দিবেন তাহলে এখান থেকে ডিজাইনটা সুন্দর আসবে তো এভাবে আমরা প্রত্যেকটা পাতায় দিয়ে দিব দেওয়ার পর দেখুন আমাদের গোলাপ ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেম আমি আরও আগে একটি বানিয়ে রেখেছিলাম তো এরপর চাইলে আপনারা এগুলো কেটেও দিতে পারেন আর আমি যেহেতু এটা ভিডিও বানাচ্ছি সেহেতু আমি এটা রেখে দিলাম ধরার জন্য তো আপনারা এটা কেটে রেখে দিতে পারেন অথবা এখানে কিন্তু কাঠি দিয়েও আপনারা এটা সাজিয়ে রাখতে পারেন তো সেম হয়ে গেল খুব সিম্পল একটি ডিজাইনের গোলাপ ফুল তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম গোলাপ ফুল কীভাবে বানাতে হয় নারিকেল পাতা দিয়ে হ্যাঁ আপনারা কিন্তু এই ভিডিওটি যদি ফলো করেন তাহলে খুব সহজেই বানাতে পারবেন
আর আমার চ্যানেলে আর অনেক কোকোনাট লিফের ভিডিও আছে, তাছাড়া আর অনেক ধরনেরই ক্রাফটের ভিডিও আছে, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।